আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, আজকে আমি আপনাদের জন্য রান্না করব প্রাণ হানিম মিক্স। এই যে আমি এখানে 300 গ্রাম মাংস নিয়ে নিলাম, আর এই যে একটা হালিম নিয়ে নিলাম। এই যে আমি ডেক্সিটা গরম করে নিলাম, এখন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, বাদামি রং ধারণ করবে, তখন আমি অল্প কিছু পেঁয়াজ নামিয়ে নিব। এই যে দেখুন, আমি এটার মাঝে পানি গরম করছি হালিমটা ভিজিয়ে রাখার জন্য। এই যে দেখুন, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি 2/3 পেঁয়াজ নামিয়ে নিব। এবার আমি তার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম হালিমের মশলা। এখন আমি 3-4 মিনিট এটা কষিয়ে নেব। আমার পানিটাও গরম হয়ে গেছে, এখন আমি পানি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটাতে আমি এখন হালিমগুলো ঢেলে দিলাম। এখন এটা 15 মিনিটের জন্য রেখে দিব। আমার 4 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে মাংসগুলো সিদ্ধ হয়। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর চুলার আঁচটা মিডিয়াম সাইজে রাখলাম। ফিরে এলাম 10 মিনিট পর, দেখবো আমার মাংসটা কেমন হয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ, যে যেমন লবণ খান। আমি মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিলাম, যাতে অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।